নমস্কার, স্বাগত সিটিভিএনে, স্বাগত ক্যালকাটা আয়ুর্বেদের আরও একটা নতুন পর্বে। আমি আজ অতিথি রয়েছি আপনাদের সঙ্গে। আজ গোটা পর্বটায় আমরা অবশ্যই গল্প এবং আড্ডার ছলে জানবো যে কোন রোগের ঠিক কী সমস্যা রয়েছে, আর কোন রোগ আপনি যদি অবহেলা করেন তাহলে সেই রোগ কতটা মারাত্মক হতে পারে, সে নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তবে তার আগে তার সঙ্গে আলোচনা করব, তার সঙ্গে একবার পরিচয় সেরে নেব। রোজকার মতো আজও আমাদের সঙ্গে রয়েছেন ওয়েলনেস এক্সপার্ট মিস্টার সুমিত ভাদুরী। সুমিতদা, আপনাকে অনেক অনেক স্বাগত। এবং সে জায়গায় দাঁড়িয়ে সুমিতদার সাথে আমরা কি বিষয় নিয়ে আজ কথা বলবো, তা হলো ব্যথা। কারণ প্রত্যেকটা পরিবারের কারোর না কারোর এই সমস্যাটা রয়েছে। হ্যাঁ, এবার হয়তো বয়সের হেরফেরে ব্যথারও প্রকারভেদ থাকতে পারে। কারণ আমাদের যারা মা জেঠিমা বাবা জেঠুরা রয়েছেন, তারা বয়সের ভারে একটু একটু করে নুব্জ হচ্ছেন, তাদের এক ধরনের ব্যথা, সেই ব্যথার এক ধরনের যন্ত্রণা থাকছে। আবার ধরুন খুব কম বয়সী যারা রয়েছেন আর কি, কিন্তু তাদেরও কোনো না কোনো সমস্যা থেকে ব্যথা হচ্ছে, সেটা প্রপার ওয়েতে বসতে না পারা হোক বা একভাবে বসে কাজ করা হোক, সর্বক্ষণ ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে নানাবিধ সমস্যায় নানাভাবেই এই ব্যথার সৃষ্টি হচ্ছে যা আপনাকে প্রচণ্ড ভোগাচ্ছে। এটা নিয়েই আজকে আমরা আলোচনা করব, এবং এই ব্যথার উপশম কীভাবে আপনি ক্যালকাটা আয়ুর্বেদে পাবেন সেই পথটাও আপনাকে অবশ্যই জানাবো, আর সবটাই সুমিতদা জানাবেন। তাই সুমিতদার কাছে চলে যাবো। সুমিতদা, প্রথমত এই ব্যথার প্রকারভেদের জায়গায় আসবো। অ্যাকচুয়ালি আমরা যে ব্যথাটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হাড়ের যে যন্ত্রণা বলি বা ব্যথা বলি, যে হাড়ের বা মাংসপেশির মধ্যে যে ব্যথাগুলো হয় সেগুলো নিয়ে। তো হাড়ের যে আমাদের জয়েন্ট আছে, বিভিন্ন হাড় আছে আমাদের হাতের পায়ের বা আমাদের যে মেরুদণ্ডের যে হাড়গুলো আছে, ছোটো ছোটো হাড় দিয়ে আমাদের মেরুদণ্ডটা তৈরি। তো তার মধ্যে অনেক এক এক সময় এক এক জায়গায় ব্যথা হয়। তো এই ব্যথাটা, এটা হচ্ছে আমাদের হাড়ের ব্যথা। আরেকটা হয় কি, আমাদের মাংসপেশির মধ্যে ব্যথা হয়, যেটা জেনারেলি আমি কোথাও পড়ে গিয়ে আঘাত পেয়ে ব্যথার কথা বলছি না এখানে, এখানে আমি ক্রনিক পেনের কথা বলছি, যেটা অনেক দিন ধরে কোনো কারণে ব্যথাটা সৃষ্টি হয়েছে। সেরকম আরেকটা যেটা ব্যথা সেটা হচ্ছে নার্ভের ব্যথা। তো এই দুটো ব্যথা হচ্ছে আলাদা আলাদা ব্যথা। একটা হচ্ছে মাংসপেশির মধ্যে বোঝা যায় যে ব্যথাটা, সেটা নার্ভেরই ব্যথা জেনারেলি হয়। কখনো দেখা যায় যে হাতটা ঝিনঝিন করছে, পাটা ঝিনঝিন করছে বা পাটা অসার হয়ে আসছে, টেনে ধরছে, সেখানে ব্যথা লাগছে। এগুলো এক ধরনের। আরেকটা ব্যথা হচ্ছে দেখে হাত তুলতে গেলে ব্যথা করছে, ঘাড়ে পেন হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে বা হাঁটুতে ব্যথা হচ্ছে, আবার অনেক সময় দেখা যায় যে গোড়ালিতেও ব্যথা হচ্ছে। এই ধরনের দুটো, এটা হচ্ছে হাড়ের যন্ত্রণা আমরা বলতে পারি। এই দু ধরনের কিন্তু আমরা ব্যথাটাকে আলাদা আলাদা করে বলতে পারি, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের দেখা গেছে ক্রনিক ডিজিজ বা অথবা লাইফস্টাইল ডিজিজও বলতে পারি, বিভিন্ন কারণে এই ব্যথাগুলো আমাদের সৃষ্টি হয়। সেক্ষেত্রে সুবিধা কারণগুলোতে আসবো, ঠিক কোন কোন কারণে ব্যথার সৃষ্টি হচ্ছে, কারণ আপনিও খুব ভালো জানবেন এবং বহু মানুষজন আসছেন ক্যালকাটা আয়ুর্বেদে নানাবিধ সমস্যা নিয়ে। এক এক রকম বয়সের এক এক রকম ব্যথাজনিত সমস্যা থাকে, তাই কী কী কারণে মূলত ব্যথার সৃষ্টি হচ্ছে? আচ্ছা, এক আমরা মাথার ঘাড় থেকে যদি শুরু করি তাহলে বলা যাবে যে আমাদের ঘাড়ে, আমাদের সার্ভাইকেল রিজিয়ন বলা হয় আমাদের ঘাড়ের যে অংশটা, এই সার্ভাইকেল রিজিয়নে আমাদের সার্ভাইকেল স্পন্ডেলোসিস বলে একটা রোগ হয়। এই সার্ভাইকেল স্পন্ডেলোসিস হলে কী হয় আর কেন হয় সবগুলোই আমরা একটু আলোচনা করছি। সাধারণভাবে আমাদের একটা মেরুদণ্ডের যে হাড়গুলো বলেছি, ছোটো ছোটো হাড় দিয়ে তৈরি আমাদের পুরো মেরুদণ্ডটা, সেটার একটা কার্ভ আছে, মানে বক্রতা আছে, একটা সঠিক একটা শেপ আছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমার যে লাইফস্টাইল, আমার যে কাজের ধরনগুলো বা আমি যেভাবে চলাফেরা করছি সব কিছু নিয়ে আমার এই ঘাড়ের যে বক্রতাটা সেটা নষ্ট হচ্ছে। এবং যখনই নষ্ট হচ্ছে তার ভেতর দিয়ে যে আমাদের স্পাইনাল কর্ড গেছে, যেখান থেকে বিভিন্ন নার্ভ আমাদের শরীরের বিভিন্ন অংশে চলে গেছে, সেইখানে একটা চাপ পড়ছে, এবং চাপ সৃষ্টি হওয়ার পর সেই আমার কিন্তু সার্ভাইকেল রিজিয়নে পেন হচ্ছে। তো এইটা হচ্ছে এক ধরনের, আর এটা কিন্তু কম বয়স থেকে শুরু করে বেশি বয়সের মানুষের সবারই হতে পারে। এমনই বলবো যে আজকে যারা বাচ্চারা খুব বেশি কম্পিউটারের মধ্যে রয়েছে, মোবাইলের মধ্যে রয়েছে, তারা যদি নিয়ম না মেনে চলে বা অতিরিক্ত দেখা যাচ্ছে বিছানায় বসে পড়াশোনা করছে, চেয়ার টেবিলে পড়াশোনা করছে না, বা অতিরিক্ত মোবাইল মাথা নিচু করে ঘাঁটছে, এটা বেশি বয়সেরও হতে পারে, যেটা আমাদের আজকাল হ্যাবিট হয়ে গেছে, তার থেকেও কিন্তু এই স্পন্ডেলাইটিস হতে পারে। আবার তারপরে আসি আমাদের যেটা লাম্বার রিজিয়নে, এলএস স্পাইনের মধ্যে আমাদের যে ব্যথাটা হয় লাম্বার স্পন্ডেলোসিস বলা হয়, মানে কোমরের আমাদের যন্ত্রণা, ব্যাক পেন হিসাবেও আমরা অনেক সময় দেখতে পাই যে কোমরে ব্যথা। এবার কোমরের ব্যথারও কিন্তু একটা কারণ হচ্ছে আমাদের বসে কাজ করা বা সঠিকভাবে না বসে কাজ করা।
সেটা হতে পারে আমি যখন গাড়ি ড্রাইভ করছি তখন হতে পারে, অথবা কেউ বসছে বেশিক্ষণ বসে বসে কাজ করছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বসার ধরনটা, একটা হচ্ছে এই যে আমি স্ট্রেট বসে আছি এইভাবে আমাদের বসাটা উচিত, চালে তাহলে আমাদের কিন্তু কোমরের যে হাড়ের যে শেপটা ঠিক থাকবে। এবার ধরুন আমি শরীরটাকে পুরো নামিয়ে দিয়ে বসলাম, যখনই আমি কুঁজো হয়ে বসবো তখন কিন্তু সেই কার্ভটা বা যেভাবে আমার মানে শেপটা রয়েছে কোমরের হাড়ের সেটার থেকে চেঞ্জ হচ্ছে, মানে আমি জোর করে সেটাকে চেঞ্জ করাচ্ছি, এবং যখনই জোর করে চেঞ্জ করাচ্ছি দিনের পর দিন এটা হতে 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 দেখা যাচ্ছে যে আমার ওখানে ব্যথার সৃষ্টি হচ্ছে, যেটা লাম্বার স্পন্ডিলোসিস পরে দেখা দেয়। আবার অনেক সময় এটাও দেখা যাচ্ছে যে মাংসপেশির ক্ষমতা কমে যাচ্ছে, অতিরিক্ত দাঁড়িয়ে বা অতিরিক্ত বসে কাজ করার ফলে যখন মাংসপেশির ক্ষমতা হারিয়ে ফেলছে বা দেখা যাচ্ছে অতিরিক্ত ড্রাইভ করছে সেখান থেকেও কিন্তু এই ঘাড়ের ব্যথা বা কোমরের ব্যথার সৃষ্টি হয়। এগুলো হচ্ছে স্পন্ডিলাইটিস বললাম বা স্পন্ডিলোসিস। তারপরে আমি আসি যে আমাদের হাঁটুর ব্যথা, এই হাঁটুর যে রোগটা সেটা সাধারণত বয়সজনিত কারণে হয়, যেটা আমরা আর্থারাইটিস বলি, অস্টিও আর্থারাইটিস। এই অস্টিও আর্থারাইটিসের ব্যথাটা কিন্তু খুব মারাত্মক হয় এবং এই রোগটা কিন্তু এতটাই কষ্টদায়ক হয় যে ভবিষ্যতে মানে হাঁটা চলা মানুষের বন্ধ হয়ে যায়। তো অস্টিও আর্থারাইটিস জেনারেলি হয় কেন সেই ব্যাপারটা যদি বলি, তো অস্টিও আর্থারাইটিসের মেন কারণ হচ্ছে যে আমাদের যে হাড়ের ক্ষমতাটা সেটা কমে যায়। বিশেষ করে মহিলাদের দেখা যাচ্ছে একটা বয়সের পর থেকে ক্যালসিয়াম কিন্তু শরীর ধরে রাখতে পারে না, সেখানে ভিটামিন ডিরও ডেফিসিয়েন্সি হয়, ক্যালসিয়ামেরও ডেফিসিয়েন্সি হয়, আলটিমেটলি সেই জায়গাটা কমজোরি হয়ে যায়, মাংসপেশিগুলোও কমজোরি হয় এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে হাড়গুলো কমজোরি হয়ে যাচ্ছে, এবং সেই হাড়ের জয়েন্টের মাঝখানে যে একটা ফ্লুইড থাকে, একটা কী বলবো লিকুইড মতো থাকে, যেটা কী করে সেই জায়গাটাকে সাপোর্ট দেয় এবং যাতে দুটো হাড় না ঘষে যায় তাদের মধ্যে তার জন্য হেল্প করে। কিন্তু বিভিন্ন কারণে দেখা যাচ্ছে এই ফ্লুইডটা শুকিয়ে যায়, দুটো হাড় পাশাপাশি চলে আসছে, ক্ষয় হচ্ছে হাড়ের মধ্যে, আরও অতিরিক্ত ঘষা খাচ্ছে, করতে 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 কী হয় যে সেখানে ব্যথা সৃষ্টি হয়, ব্যথা আস্তে আস্তে বাড়তে থাকে, সেখানে লাল ভাব চলে আসে, ফুলে যায় হাঁটুর জয়েন্টটা, এবং আলটিমেটলি দেখা যায় তার হাড়টা এতটা ক্ষয়ে গেছে, তখন ডাক্তারবাবুরা বলে যে এটা রিপ্লেসমেন্ট করতে হবে, নি রিপ্লেসমেন্ট। অনেকের দেখা যায় এরকম হাড় কইতে কইতে তাদের যে আর শরীরের যে চাপটা হাঁটুর উপরে খুব বেশি পড়ে, তাতে দেখা যায় যে তার মানে পায়ের যে গঠনটা বদলে গিয়ে যেন ব্র্যাকেট ফিট হয়ে যায়, মানে দেখা যায় যে সে যখন হাঁটবে যেন একটা হাঁস যেভাবে হাঁটে বা পেঙ্গুইন যেভাবে হাঁটে সেভাবে সে দুলে 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 হাঁটবে দুদিকে। এইটা বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে দেখা যায়, তবে পুরুষদের ক্ষেত্রেও হতে পারে, এটা বয়সজনিত কারণে। আবার আরেকটা রোগ আছে যেটা আমরা বলি গোড়ালিতে যে ব্যথা হয় সেটা হচ্ছে ক্যালকেনিয়াম স্পার বলে একটা প্রবলেম হয়, যেটা গোড়ালির ব্যথার সৃষ্টি করে। এই গোড়ালির ব্যথাটা কী হয়, ওখানে অতিরিক্ত যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে বা মানে ইউরিক অ্যাসিডের মানে প্রকোপটা যাদের খুব বেশি তাদের দেখা যায় ইউরেট ক্রিস্টেল বলে এক ধরনের ওখানটায় বলবো কি বলবো ক্রিস্টেল তৈরি হয়, মানে চিনির মতো দানা দানা তৈরি হয়, সেটা মনে হয় যেন হাড় বেড়ে গেছে, এটা একটা সাধারণভাবে বলা গেলে বলা যে হাড় বেড়ে গেছে, গোড়ালির হাড় বেড়ে গেছে। তখন ডাক্তারবাবুরা অ্যাডভাইস করে সফট সোল পরতে, জুতোটা নরম পরতে, অতিরিক্ত চাপ না দিয়ে হাঁটতে, এই প্রবলেমগুলো আসে আর সেটা মারাত্মক পেইনফুল আর খুব মানে কষ্ট দেয়। এটা গেল আরেকটা সমস্যা, সেটা কিন্তু যে কোনো বয়সে হতে পারে, মানে ইয়াং অ্যাডাল্টসদেরও হতে পারে বা বৃদ্ধদেরও হতে পারে, এটা একটা ফুড হ্যাবিট কিন্তু এর মধ্যে প্লে করে। আবার দেখা যাচ্ছে কোনো কারণ জানা যায় না, হঠাৎ কোনো সময় হয়তো কেউ ব্যথা পেয়েছিল, তার 10 বছর পরেও সেই ব্যথাটা আসতে পারে, বা রিপিটেডলি একটা কাজ করতে করতে দেখা যাচ্ছে সেখানে চাপ পড়তে পড়তে আমাদের শোল্ডার জয়েন্টে, আমাদের যে এই জয়েন্টটা, এই জয়েন্টের মধ্যে কিন্তু স্টিফনেস আসে, ব্যথা আসে, তখন কিন্তু হাত সোজা করে তোলা যায় না দেখা যায়, বা পেছন দিকে নেওয়া যায় না, পেছন দিকে কোনো কাজ করা যায় না, চুল আচড়ানো যায় না, ড্রেস পরতে অসুবিধা হয়, এটাকে ফ্রোজেন শোল্ডার বলা হয়। এটাও কিন্তু অ্যাডাল্টদের যে কোনো বয়সেই হতে পারে, হয়তো কোন কারণ হচ্ছে সেই সঠিক কারণটাও জানা যায় না অনেক সময়। এগুলো হচ্ছে খুব সাধারণ প্রবলেম যেগুলো হয় ব্যথার জন্য। আরেকটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কী, সেটা ব্লাডের মধ্যে আর এ ফ্যাক্টরটা যখন পজিটিভ বেরোয় তখন রিউমাটয়েড আর্থারাইটিস হয়। সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই বয়সের ব্যাপার না, সেটা যে কোনো বয়সেই হতে পারে, আর তখন দেখা যায় বিভিন্ন জয়েন্টে, আমাদের আঙুলের ছোটো ছোটো জয়েন্টে, পায়ের বিভিন্ন জয়েন্টে, হাতের বিভিন্ন জয়েন্টে কিন্তু ব্যথা থেকে খুব কষ্ট পায়, এটা সারে না কোনো দিন, কিন্তু এটাকে ম্যানেজ করা যায়, কন্ট্রোল করা যায়।
এইগুলো হচ্ছে বিভিন্ন প্রবলেম যেগুলো আমরা দেখতে পাই। কিন্তু সুমিতদা, এই কথার ভাজেই কথা লুকিয়ে থাকে আমরা বলি না, আপনি বলছিলেন যে ভীষণভাবে কমন ফ্যাক্টর এগুলোর সমস্যা, প্রত্যেক ঘরে ঘরে হয় বা ম্যানেজ করা যায় যদি আমরা চাই, কিন্তু এই ম্যানেজ করার ক্ষেত্রেও কোথাও একটা অনেক সমস্যা দেখা যায়। কারণ বহু মানুষই, বহু পরিবারের বহু মানুষই ব্যথাটাকে ইগনোর করতে শুরু করে, যার জন্য আমরা বলি যে পুরনো ব্যথা আবার ফিরে আসছে, কারণ সেই সময় সে ইগনোর করেছিল। এই যে ইগনোর করার একটা প্রভাব বা ভাব, এটার একটা বিপুল প্রভাব তো তার শরীরে পড়ছে, তাদের মানে সমস্যাটা আরও কিছু জটিল হয়ে যাচ্ছে। এই জায়গাটা দাঁড়িয়ে কি বলবেন? হ্যাঁ, যেটা আমি বলছিলাম, এই রোগগুলোকে সবসময় কিন্তু ক্রনিক ডিজিজ বলা হচ্ছে, মানে পুরনো রোগ। কারণ হচ্ছে প্রথম যখন থাকে সেটা অল্প অল্প থাকে, লোক নজর করে না। এমনকি আমি সার্ভাইকাল স্পন্ডেলোসিস থেকে আবার শুরু করছি, সেখানে ব্যথাটা অল্প অল্প থাকলেও একটু ওষুধ খেলেও ব্যথা কমে গেল, দিনের পর দিন বছরের পর বছর এটা নিয়ে সে ভুগছে, এবং দেখা যাচ্ছে যে পরে তার এত মারাত্মক আকার ধারণ করছে সেটা, যে তার মাথা ঘুরিয়ে যাচ্ছে, সে পড়ে যাচ্ছে মাথা ঘুরিয়ে, অথবা বমি চলে আসছে, এরকম করে কিন্তু এরকমও কিন্তু সিম্পটম দেখা দিতে পারে। এটা একটা গেল। আবার দেখা যাচ্ছে এখান থেকে যে নার্ভটা আমাদের এই হাত দিয়ে নেমেছে, সেই নার্ভের ওপরে চাপ পড়ছে ঘাড়ের থেকে, এবং হাতে দেখা যাচ্ছে যে শিনশিন শিনশিন করে ব্যথা পড়ছে, ঝিনঝিন করছে হাতগুলো, কিছু ধরতে গেলে কষ্ট হচ্ছে, বা বুড়ো আঙুল দিয়ে এই আঙুল দিয়ে সেখানে কিন্তু ব্যথার সৃষ্টি হচ্ছে। এটা আবার গেল। আবার কোমরের ব্যথাটা আবার বলবো, যে কোমরের ব্যথাটা হয়তো গ্রাহ্য করা হলো না, কোনো কেয়ার নেওয়া হলো না, কোনো এক্সারসাইজ করার প্রবণতা নেই মানুষের মধ্যে, বা নিজেকে চেঞ্জ করার কোনো একটা ইচ্ছে নেই। এর ফলস্বরূপ অনেক ক্ষেত্রেই হয় যে কেউ বসতে পারে আর উঠে দাঁড়াতে পারছেন না, বা অনেকক্ষণ কাজ করার পরে বসতে গেলে তাদের কোমরে একটা পেইন হচ্ছে। হ্যাঁ, একভাবে থাকতে গেলে অনেক সময় পেইনটা দেখা যায়, বেড়ে যাচ্ছে, সেটা প্রবলেম হয়। আবার এতটাই মারাত্মক হয় যে অনেকের এটা বেশিরভাগ দেখা যায় যাদের ওজন বেশি, কোমরে এতটা বেশি চাপ পড়ছে, সেখান থেকে আমাদের সাইটিক নার্ভ, যে কোমর থেকে একটা নার্ভ বেরিয়ে গেছে যেটা পায়ের থায়ের পেছন দিক দিয়ে যায়, সেই নার্ভের প্রচণ্ড যন্ত্রণা, সেখানে দেখা যাচ্ছে মাংসপেশির উপরে এমনভাবে চাপ পড়ছে, মানে নার্ভেও চাপ পড়ছে আর মাংসপেশিগুলো যেন টেনে টেনে ধরছে, হাঁটতে গেলে প্রপারলি সে হাঁটতে পারছে না, টেনে টেনে হাঁটতে হচ্ছে, ঠিকমতো ভাঁজ করতে পারছে না, ঠিকমতো পা সোজা করতে পারছে না, দারুণ কষ্ট। তো সেরকম নার্ভের ওপরেও কিন্তু তখন প্রবলেম চলে আসে। আবার যেটা বললাম আমি, যে আরেকটা কথা বললাম যেটা অস্টিওআর্থারাইটিস, আরেকবার বলার প্রয়োজন আছে, কারণ অস্টিওআর্থারাইটিস প্রথম প্রথম সেখানে কী হবে, অল্প অল্প ব্যথা হবে, ব্যথাটা আবার কোনো সময় সেরে যাবে। এইবার সেখানে বলছিলাম যে এটা একটু বয়সজনিত কারণে হয়, সেখানে মাংসপেশির ক্ষমতাটাও কিন্তু কমে যায়। আচ্ছা, আমাদের তার জন্য কিন্তু নিয়মিত মাংসপেশি যাতে স্ট্রং থাকে, শক্তিশালী থাকে, তার জন্য নিয়মিত কিছু কায়িক পরিশ্রম করা দরকার বা ব্যায়াম করা দরকার। তাহলে কী হবে, আমার মাংসপেশির যখন শক্তিটা বেশি থাকবে তখন কিন্তু হাঁটুর ওপরে চাপ পড়বে না, এবং তার সাথে সাথে আমার ওজনটা যদি বেড়ে গিয়ে থাকে, সেই বেড়ে যাওয়া ওজনটাকেও কিন্তু আমার কমিয়ে আনতে হবে। নাহলে কোমরে যেমন এফেক্ট করবে, আমার হাঁটুর ওপর কিন্তু সাংঘাতিক তার এফেক্ট হবে, যার ফলে কী হবে, আমরা যদি একটা বোর্ডের মধ্যে একটা চক দিয়ে আস্ত করে লিখি, আলতো আলতো করে, তাহলে দেখবেন চকটা খুব আস্তে আস্তে ক্ষয়ে যাবে, কিন্তু গায়ের জোরে যদি দাবিয়ে দাবিয়ে সেটার মধ্যে লিখি, দেখা যাবে খুব তাড়াতাড়ি একই লাইন হচ্ছে, চকটা ক্ষয় হয়ে যাচ্ছে। এটাও কিন্তু হাঁটুর ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের যদি ওজনটা অতিরিক্ত বেড়ে যায় এবং সেটাকে কন্ট্রোল না করি, দীর্ঘদিন ওইভাবেই থাকতে থাকি, চলাফেরা একই রকম করছি, কোনো কেয়ার করছি না, কোনো এক্সারসাইজ করছি না, মাংসপেশির জোর কমে গেছে, হাঁটুর ক্ষমতা কমে গেছে, সেখানে ক্যালসিয়াম আর এখন ডিপোজিট হতে চায় না, অস্টিওপোরোসিস হয়ে যায় অনেকের, মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, সেখানে যত বেশি হাঁটুর ওপর চাপ পড়ছে তত বেশি ঘষা খাচ্ছে, ঘষা খেতে খেতে দেখা যায় আমাদের যে হাড়ের মাথাগুলো সেগুলোই নেই হয়ে গেছে, সেখানে একটা স্টিফনেসও আসবে, হাঁটু ঠিকমতো ভাঁজ করা যাবে না, মাটি বসতে গেলে কষ্ট হচ্ছে, বাবু হয়ে বসা যায় না, এমনকি টয়লেটে গেলে উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে, এইগুলো হবে, হাঁটতে গেলে কটকট করে আওয়াজ হচ্ছে, কুড়মুড় একটা মনে হচ্ছে, এই মনে ভেঙে যাবে, ঠিক আছে, এইরকম প্রবলেমগুলো হচ্ছে। অনেকে তো এমনও দেখা যায় যে হাঁটুর ব্যথার জন্য সে আর সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটে না, সে হাঁটুটাকে ভর দিয়ে দিয়ে চলছে, কারণ তার ব্যথা এমন হচ্ছে, তাতে কিন্তু সমস্যাগুলো আরও বেড়ে যাচ্ছে। তো এইগুলোকে কিন্তু আমাদের ওভারকাম না করলে বড় বড় সমস্যাগুলো, একদমই তাই, সমস্যা আপনি যত জিয়ে রাখবেন সেই সমস্যা কিন্তু আরও একটু একটু করে তার নিজের মতো করে বংশ বিস্তার করবে। এমন নয় যে আপনি আমল দিলেন না সে তার মতো সেরে গেল, সেটা একেবারেই নয়, সেটা ভাবার কোনো জায়গা নেই। তাই আপনাদেরকে সঠিক প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে, সঠিক চিকিৎসা ব্যবস্থার হাত ধরতে হবে। আর ক্যালকাটা আয়ুর্বেদ এমন একটি চিকিৎসা শাস্ত্র, হয়তো আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ আমরা সকলেই জানি যে একেবারে চিকিৎসার গোড়ার কথা যদি কিছু থাকে তাহলে সেটা এই আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরেই।
এবং তারপর আরো অনেক বেশি মডিফিকেশন হয়েছে, আরো অনেক কিছু নতুন যুক্ত হয়েছে, নতুন সংযোজন হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এমন একটি চিকিৎসা ব্যবস্থা যেখানে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, খালি আপনাকে ভরসা রাখতে হবে এবং ধৈর্য ধরতে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ব্যথা নিয়ে এত আলোচনা করছি, ব্যথা সংক্রান্ত যে সমস্যা নিয়ে রোগীরা আসছেন, ঠিক কীভাবে তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে ক্যালকাটা আয়ুর্বেদ? এই ক্যালকাটা আয়ুর্বেদে মেইনলি যে ট্রিটমেন্টটা হয় সেটা হচ্ছে একেবারে আধুনিক টেকনোলজির সাহায্য আছে, কিন্তু একেবারে প্রাচীন যে আয়ুর্বেদিক চিকিৎসার যে প্রিন্সিপাল সেই মেনেই কিন্তু এখানে ট্রিটমেন্টগুলো হচ্ছে। যেটা দেখা যায় যে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের সাউথ ইন্ডিয়া যেটা বলছে, সাউথ ইন্ডিয়াতে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসার প্রচলন খুব বেশি, বিদেশ থেকেও লোকেরা আসে। এখন কিন্তু মানুষ এই সুবিধাগুলো পেয়ে গেছে, ক্যালকাটা আয়ুর্বেদ এসে সেই চিকিৎসা নিতে পারছে, কারো অত দূর যেতে হচ্ছে না ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এর মেইন কারণ হচ্ছে কি, এখানে আয়ুর্বেদিক চিকিৎসার দুটো যে মেইন পার্ট, দুটোই কিন্তু এখানে রয়েছে। একটা হচ্ছে আমার ওষুধের ব্যাপার, যে ওষুধের মাধ্যমে মানুষকে সুস্থ করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে আমাদের পঞ্চকর্মা থেরাপি, যার মাধ্যমে মানুষের শরীর এবং মনকে ডিটক্সিফাই করা যায়, মানুষের শরীর এবং মনকে শোধন করা যায়। কারণ একটা শরীরকে যদি আমরা মন্দির হিসাবে মানি, তাহলে কিন্তু এটা একটা আমাদের মাথায় রাখতে হবে যে শরীরকে, মানে আমাদের মন্দির যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে কিন্তু ওখানে গেলে কেউ একটা পজিটিভ ভাইব পায়, একটা পরিবেশটা সুন্দর বলেই, সেখানে পরিষ্কার সুন্দর বলেই কিন্তু মানুষ ওখানে গিয়ে একটা শান্তি পায়। আমাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু তাই, আমাদের শরীরকে যদি আমরা, শরীর এবং মনকে যদি আমরা পরিষ্কারভাবে না রাখতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে ওষুধের যে এফেক্টটা সেটা কিন্তু সুন্দর মতো হচ্ছে না। আর সাধারণভাবে বিভিন্ন জায়গায় কিন্তু এই পঞ্চকর্মা চিকিৎসার ব্যবস্থাটা করাই অসম্ভব হয়ে পড়ে, যেটা ক্যালকাটা আয়ুর্বেদে রয়েছে। তার জন্য এখানে চিকিৎসা পদ্ধতিটা আলাদা। প্রথম একজন পেশেন্ট এলেন, তার সমস্যাটা উনি এসে বললেন, যারা টিভিতে দেখেন আমাদের এই প্রোগ্রাম তারা জানতে পারেন, মোটামুটি ওনাদের একটা আইডিয়া হয় যে কী ধরনের ট্রিটমেন্ট এখানে হয়। তো সেই রোগ নিয়ে এখানে এলেন বা ফোন করে জানতে পারলেন যে এই রোগের চিকিৎসা হয় কিনা, এবং সেভাবে তিনি এলেন এখানে, কনসালটেন্ট কনসাল্ট করলেন। কনসাল্ট করার পর ডাক্তারবাবুরা প্রেসক্রিপশান করলেন। প্রেসক্রিপশান করার পর সেই প্রেসক্রিপশানে কিছু মেডিসিন থাকছে, তার সাথে সাথে যার যেরকম প্রয়োজন সেভাবে পঞ্চকর্মা থেরাপির জন্য উল্লেখ থাকছে। সেই পঞ্চকর্মা থেরাপিগুলো সেই পেশেন্ট এসে এখানে নেবে, কারো জন্য 7টা হয়, কারো 10টা, কারো 12টা, ডিপেন্ড করবে সেই পেশেন্টের কী রোগ হয়েছে এবং তার রোগের প্রকোপটা কত, তার উপরে নির্ভর করে এটা ঠিক করা হয়। কারো কারো ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমি একটু আটকাচ্ছি, অনেক ক্ষেত্রে তো এরকমও হয় যে কোনো একজন রোগী সে ব্যথা নিয়ে এলেন কিন্তু তার আসল সমস্যা হয়তো অন্য জায়গায় হয়, যেমনটা আপনি বলছিলেন যে ওজন বৃদ্ধির কারণেও ব্যথা হতে পারে, তাহলে ট্রিটমেন্টটা কী করে? মেইন হচ্ছে যখন চিকিৎসকের সাথে আর পরামর্শ হয় তখন কিন্তু এইটা বের করে নিয়ে আসা যায় যে তার রোগের উৎসটা কোথায় বা কারণটা কী। তার হাঁটুতে ব্যথা, কেন হাঁটুতে ব্যথা, কিছু ইনভেস্টিগেশন বা এক্স রে প্লেট দেখে বোঝা গেল যে সেখান থেকে হয়তো তার হাঁটু ক্ষয়ে গেছে, আচ্ছা হাঁটুতে তার জন্য যন্ত্রণা, হাঁটু ফুলে গেছে, ব্যথা আছে, এগুলো সব। এবার কেন এই মানে সিচুয়েশনটা তৈরি হলো বা কেন এরকম হাঁটুর ক্ষয়ে গেল, কী হলো, তাহলে দেখা গেল যে তার হয় খাদ্য খাওয়ার ধরনটা ঠিক ছিল না, তার বয়স বেড়ে গেছে, অথবা দেখা যাচ্ছে তার ওজন এত বেশি যার কারণে দেখা যাচ্ছে তার কিন্তু হাঁটু ক্ষয়ে যাচ্ছে, আর সেটা খুব তাড়াতাড়ি হচ্ছে। 5 বছর আগে যে ব্যথাটা ছিল এখন কিন্তু সেটা আরও বেড়ে গেছে। কেন বেড়ে গেছে, তার জন্য আজকে উনি এসছেন। উনি যদি 5 বছর আগে যখন ব্যথাটা শুরু হয়েছিল তখন আসতেন, তাহলে কিন্তু আজকের দিনটা এত কষ্ট ওনার পেতে হতো না আর রোগটা এত গাড়িয়েও যেত না, এটা একটা বড় ব্যাপার। তার জন্য সেই উৎসটাকে বের করে তার ট্রিটমেন্ট করতে হবে, সাথে সাথে ব্যথা কমানোর চিকিৎসা করতে হবে, দুটোই প্যারালেলি চলবে। এরকম দেখা যায় অনেকের ডায়াবেটিসের প্রবলেম নিয়ে আসছে, ঠিক আছে, বা দেখা যাচ্ছে এই ধরনের আরও কিছু প্রবলেম নিয়ে এসছে, তো সেখান থেকে বের করা হলো যে তার কিন্তু হার্টের সমস্যা দেখা দিয়েছে, কিন্তু সে হয়তো জানেই না ব্যাপারটা, ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে ডায়াবেটিস থেকে কারো কিডনির সমস্যা শুরু হয়ে গেছে, সে হয়তো জানেই না, কিন্তু কোনো একটা টেস্টের মাধ্যমে ডাক্তার বুদের যখন ইচ্ছে হলো যে একটা সন্দেহ হলো যে না এটা হতে পারে এই সমস্যাটা, একটা টেস্ট রিপোর্টে দেখা গেলো সেই সেখানে কিডনির সমস্যা। এবার কিন্তু কিডনির সমস্যাটাকে ফেলে রাখলে চলবে না, কারণ রোগ কোনো সময় দেবে না যে একটা সেরে আরেকটা। অনেকে এসে আমাদের এখানে বলেন আগে আমার ব্যথা সারান পরে ওজনটা কমাও, না সেটা হবে না। প্যারালালি যদি দুটো কাজ না চলে তাহলে রেজাল্ট কিন্তু খুব সুন্দর আসবে না। যে আশা করে লোক এখানে এসছে সেই আশা মানে ফলস্বরূপ মানে আশাস্বরূপ ফল পাবে না আর কি।
ঠিক আছে, ব্যথাকে সঙ্গে নিয়ে ওজন কমানো যাবে না, আবার ওজন বাড়তে থাকলে ব্যথা কমবে না। এক্স্যাক্টলি, দুটোকে কিন্তু একই সাথে চিকিৎসা করার প্রয়োজন আছে যদি সঠিক ভালো রেজাল্ট আসতে আশা করব। তো সেবিষয়ে আরও একটা বিষয় আছে, অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে আপনি যেমনটা বলছিলেন যে নি রিপ্লেসমেন্টের অনেকের প্রয়োজন পড়ে, অনেকে একেবারে লাস্ট স্টেজে গিয়ে বলা চলে, তো এরকম তো অনেক রোগী আছেন যারা লাস্ট স্টেজে এসে আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরেন, সেক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত কী হয়? দেখুন, যে জায়গায় একদম মানে অপারেশনের জায়গায় চলে গেছে সেখানে মানে একেবারে সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে, সেখানে মানে রোগটার মানে একদম শেষ জায়গায় চলে গেছে, মানে তারপরে ওটা না করলে হবে না, ডাক্তারবাবুরা বুঝেই বলেন ওটাই শেষ। সেই হ্যাঁ, এবার দেখুন এক মানে অপারেশন করলে যে রেজাল্টটা পাবে আয়ুর্বেদিক মেডিসিন খেয়ে সেটা হবে না, কিন্তু অপারেশনের মধ্যে সবার একটা ভয়ের ব্যাপার থেকেই যায়, সেখানে সেখানে চান্সেসের ব্যাপার থাকে, তার জন্যই আমরা অবশ্যই বলি শেষ সময় হলেও একবার কিছুদিন হয়তো এক মাস ওষুধ আপনাকে খেতে হবে, এক মাসে যদি আপনি কিছু বেনিফিট পান তাহলে কিন্তু ট্রিটমেন্টটাকে এগিয়ে নিয়ে যাবে ডাক্তারবাবুরা, না হলে কিন্তু আপনাকে সামনাসামনি বলে দেবে না এর থেকে কিন্তু বেটার হওয়া এই পদ্ধতিতে সম্ভব নয়। তবে আমাদের এখানে পঞ্চকর্মার হাত ধরে যে ট্রিটমেন্টগুলো এগায় সেটা অনেকটা বেশি ক্রিটিক্যাল হলেও দেখা গেছে তার কিন্তু সাধারণ মেডিসিন থেকে যে রেজাল্ট পাওয়া যায় তার থেকে অনেক বেটার রেজাল্ট পাওয়া যায়। বেশ, সুমিতা যখন পঞ্চকর্মার কথা বললেনই এবং আয়ুর্বেদিক চিকিৎসার একটা অন্যতম মূল বিষয়, একটা অন্যতম পার্ট বলা চলে এই পঞ্চকর্মা, তাহলে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে এই পঞ্চকর্মা থেরাপি কী করে রোগের ওপর প্রয়োগ করা হচ্ছে। এখন আমরা যেই পদ্ধতিটা দেখছি এটা হচ্ছে স্নেহন। এই স্নেহনে কী হয়, বডিকে ডিটক্সিফাই করে এবং শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেগুলো ঘামের মাধ্যমে এটাকে শরীর থেকে বের করে দেয়। এটা একটা হচ্ছে প্রথম স্টেপ স্নেহনের। কি হয়, এটা একটা মেডিকেটেড অয়েল, যার যেমন সমস্যা সেই অনুযায়ী সেই তেলটাকে তৈরি করা হয়। আয়ুর্বেদিক বিভিন্ন গাছপালার নির্যাস থেকে সেটা তৈরি হয়, একটা অয়েল বেস থাকে এবং সেটাকে কিন্তু শরীরের বিভিন্ন অংশে তার প্রলেপ দেওয়া হয় বা একটা মাসাজ দেওয়া হয়, স্মুথ একটা হালকা মাসাজ দেওয়া হয় যাতে শরীরে এই তেলটা মিশতে থাকে। এই পদ্ধতিটিকে আমরা বলছি স্নেহন। যেটা মেডিসিনের গুণাগুণ আছে সেটা তেলের মধ্যে রয়েছে, তার সাথে সাথে কী হচ্ছে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা বাড়ছে, মাসেল স্টিফনেস কমছে এবং বডি কিন্তু রিল্যাক্সড হচ্ছে। এটা কিন্তু আমাদের মনকে ঠিক রাখতে, কিন্তু বডি এবং মন দুটোকে যেহেতু একসাথে একজন আরেকটার পরিপূরক হিসাবে ইউজ করা হচ্ছে, তো দুটোই কিন্তু আমাদের ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি করতে হয় পঞ্চকর্মায়, এবং তার জন্য এই স্নেহনের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের যে আজকের টপিকটা আইবিএস, সেখানে যেহেতু আমাদের ডাইজেশনের ব্যাপার রয়েছে, একটা হজমের ব্যাপার বা পাচন ক্রিয়ার বা পাচনতন্ত্রের বিভিন্ন একটা রোল রয়েছে, তার একটা সুস্থতা কিন্তু বড় প্রয়োজন। সেখানে আমাদের হাতের পায়ের যেসব জায়গায় স্নেহন হচ্ছে তার সাথে কিন্তু আমাদের পেটেরও কিন্তু স্নেহন করানো হচ্ছে, যেটা আমাদের অয়েল অ্যাপ্লিকেশন বলছি, মেডিকেটেড অয়েল অ্যাপ্লিকেশন। এতে কী হচ্ছে, মাসেলসগুলো কিন্তু টোন হয়, মাসেলস অনেক সফট থাকে, মাসেলের স্টিফনেসটা কমে এবং প্রপার কিন্তু আমাদের বডি ফাংশন করে। এবার আমরা দেখে নিলাম যে স্নেহনের পদ্ধতিটা, এই পদ্ধতিটা যেটা আমরা এখন দেখছি এটাকে বলা হয় শোধন। শোধন মানে হচ্ছে একটা জলের বাষ্প তৈরি হচ্ছে ভেতরে, এই চেম্বারটার ভিতরে, এবং সেই জলের বাষ্পটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে এবং শরীর থেকে কী হচ্ছে ঘামের মাধ্যমে বডিটাকে ডিটক্সিফাই করছে, টক্সিনটাকে বের করে আনছে। দেখুন শোধন হয়ে গেছে, এখন পেশেন্ট ফিরে আসছে ওই জায়গা থেকে এবং দেখুন সারা গা কিন্তু ঘামে জর্জরিত, পুরো ঘাম তৈরি হয়েছে এই বাষ্প থেকে এবং এই ঘামটার মাধ্যমেই কিন্তু শরীর থেকে টক্সিনটা বেরিয়ে যাচ্ছে। Thank you.
পঞ্চকর্মা থেরাপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কারণ আমি অন্তত প্রত্যেকটা বিষয় অনেকটাই মানে নিশ্চিতভাবে বলতে পারি যে এই যে পঞ্চকর্মা থেরাপি, এই পঞ্চকর্মা থেরাপির জন্য যেটা প্রয়োজন সেটা হলো প্রপার অ্যাটমোসফিয়ার, কারণ প্রত্যেকটা জিনিস পরিস্থিতির উপর অনেক বেশি নির্ভর করে। তাই আপনি যদি ক্যালকাটা আয়ুর্বেদে আসেন বা ইতিমধ্যেই যারা ক্যালকাটা আয়ুর্বেদের পরিবারের সদস্য তারা হয়তো আমার সঙ্গে একমত হবেন, কারণ একদম ঠিকঠাক অ্যাটমোসফিয়ার পঞ্চকর্মার জন্য যে ধরনের অ্যাটমোসফিয়ার, যে ধরনের পরিবেশ থাকা উচিত সেই পরিবেশটা ক্যালকাটা আয়ুর্বেদ আপনাকে দেবে। এবং শুধু তাই নয়, রোগীর সঙ্গে চিকিৎসকের যে আন্তরিকতার সম্পর্ক, যে সম্পর্ক থাকলে রোগী অনেকাংশে চিকিৎসকের কাছে আসলেই সুস্থ হয়ে ওঠার ধাপে একটু একটু করে এগিয়ে যায়, সেটাও কিন্তু আপনি নিশ্চিতভাবে ক্যালকাটা আয়ুর্বেদে পাবেন। এবং মেডিসিন বা পঞ্চকর্মা এটাই নিশ্চয়ই শেষ নয়, এর পরে সুমিতা আরও নিশ্চয়ই বেশ কয়েকটা ধাপ রয়েছে, যেমন খাদ্য খাওয়ার হোক বা তার একটা প্রপার লাইফস্টাইল হোক, রোগীকে গাইডলাইন দেওয়া। ঠিক কী কী গাইডলাইন দেন আপনারা? প্রথম কথা বলবো যে এই খাদ্য খাবার কিন্তু মানুষের জীবনে একটা বিশাল বড় রোল প্লে করে, আর খাদ্যকেই কিন্তু আমরা ইচ্ছা করলে মেডিসিন হিসাবে দেখতে পারি, প্রিভেন্টিভ মেডিসিন হিসাবে কিন্তু আমরা নিতে পারি, কারণ খাদ্য থেকেই আমাদের কিন্তু যেমনি পুষ্টি পায় আবার এই পুষ্টির অভাবেও কিন্তু বিভিন্ন রোগ হয়। তার জন্য যখনই কারো ট্রিটমেন্ট হচ্ছে সে সুস্থ হয়ে গেলেও আমরা একটা গাইডলাইন্স দিয়ে দিই যে আপনার খাদ্য খাবার এই ধরনের হওয়া উচিত, কী খাবেন কী খাবেন না, কোনটা খেলে ভালো হবে আপনার কোনটা খেলে ক্ষতি হবে। তার সাথে সাথে একটু নিজেদের ফিজিক্যাল ফিটনেসের জন্য আমাদের কিন্তু আয়ুর্বেদেতে যোগের কিন্তু একটা বিশাল বড় রোল আছে, সেগুলোও কিন্তু আমরা এখান থেকে গাইড করে দিই যে যোগ ব্যায়াম কী করা উচিত, কার কোন রোগের জন্য কোনটা উপযুক্ত হবে এবং কখন করতে হবে, কতটা করতে হবে, তার কোনো মুদ্রা থাকে, যোগ মুদ্রা থাকে সেগুলো করতে হয়, তারপর আছে কিছু প্রাণায়ামের পদ্ধতি, সব কিছু দিয়ে কিন্তু আমরা মন এবং শরীরকে সুস্থ রাখার কিন্তু যে গাইডলাইন্সগুলো সেগুলোও কিন্তু আমরা সাথে সাথে দিই। একদম, তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় আপনাদেরকে বারংবার বলার, তা হলো রোগ পুষে না রেখে, জিইয়ে না রেখে তার সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করতে হবে আমাকে আপনাকে, আমাদের সকলের ক্ষেত্রেই এই বিষয়টা সেম। তাই যদি আপনি ক্যালকাটা আয়ুর্বেদের হাত ধরতে চান তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন, আপনার যে কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করতে পারেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে হেল্পলাইন নম্বর যাচ্ছে, আপনি যোগাযোগ করুন, কনসাল্ট করুন কনসালটেন্টদের সঙ্গে, এবং তার পাশাপাশি যদি আপনি এসেও কথা বলতে চান সেই ব্যবস্থাও তো অবশ্যই রয়েছে। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে ডক্টর প্লাস ক্যালকাটা আয়ুর্বেদ সব সময় আপনাদের জন্য রয়েছে, আপনাদের সেবায় নিয়োজিত। তাই সে জায়গায় দাঁড়িয়ে আমরা অন্তত বলবো যে যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ এমনটা হতেই পারে যে আজকের পর্বে আমরা ব্যথা নিয়ে আলোচনা করছি, হয়তো আপনার ব্যথাজনিত কোনো সমস্যা নেই কিন্তু অন্য কোনো সমস্যা রয়েছে, কিন্তু আপনি ভাবছেন যে ক্যালকাটা আয়ুর্বেদ সেই ট্রিটমেন্ট দেয় কিনা, আমি বলবো এই প্রশ্নটায় না গিয়ে, ভাবনা চিন্তার প্রসঙ্গে না গিয়ে সরাসরি একটা ফোন করে ফেলুন, যে ফোন নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন টেলিভিশন স্ক্রিনে, ফোন করে কথা বলে নিন যে আপনার যা সমস্যা সেই সমস্যা ক্যালকাটা আয়ুর্বেদ মেটাতে পারবে কি না, তাহলেই হয়তো অনেকাংশে সমস্যা থেকে আপনি সার্ভাইভ করতে পারবেন। আমরা যেহেতু একেবারেই পর্বের শেষ দিকে, তাই সুমিতাকে একটা বিষয় বলবো, সুমিতা মানে খুব ছোট করে হলেও দর্শক বন্ধুদের জন্য কি বার্তা দেবেন যাতে ব্যথা এড়িয়ে থাকা যায় তার জন্য? প্রথম কথা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন একটা খুব দরকার, মানে আমি আজ এতদিন ধরে যা করে এসেছি তার ফলস্বরূপ আজকে আমি যা আছি সেটা, এবার আমি যদি নিজেকে পরিবর্তন করতে পারি তাহলেই কিন্তু আমার যে ফিউচারটার যে সমস্যাগুলো নিয়ে আমি ভয় পাচ্ছি সেগুলো আসবে না, অথবা সেগুলোকে আমি প্রতিরোধ করতে পারবো। তার জন্য একটা উচিত আমাদের যেটা মানে সঠিক খাদ্য খাবার খাওয়া উচিত, তার সাথে আমাদের প্রপার ঘুম হওয়া উচিত, এবং তার সাথে যেটা করতে হবে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু ডেইলি আমাদের রুটিনের মধ্যে থাকা উচিত। এই সব নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকব। বেশ, তার সঙ্গে সঙ্গেই আজকের মতো সময় একেবারেই শেষ, বিদায় নিতে হবে আমাকে এবং সুমিতদাকে দুজনকেই। সুমিতদাকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য, পাশাপাশি আপনাদের জন্য অনেক ধন্যবাদ, ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।